শুভ সকাল বন্ধুরা, আজ 9 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, গুড়িয়ে দেওয়া মাদ্রাসা ফের নির্মাণ, বুলডোজারে গুড়িয়ে দেওয়া মাদ্রাসা পুনর্নির্মাণ করবেন বদরুদ্দিন আজমল, জেহাদি যুগ প্রমাণের চ্যালেঞ্জ সরকারকে, হাইলাকান্দিতে দত্তক পুত্রের হাতে নৃশংস খুন মা, চাঞ্চল্য, গলায় দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা, গ্রেফতার ঘাতক, মাদকাসক্ত ত্রিদীপের অনৈতিকতায় প্রশ্রয় না দেওয়ায় প্রাণ গেল জয়শ্রীর, আর্থিক শক্তির নিরিখে পুরকর, এপ্রিল অবধি সম্পত্তির হিসেব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, যারা দিতে পারে তাদের কাছ থেকে নেওয়া হবে, গরিব মধ্যবিত্তের উপর অতিরিক্ত কর নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 18 সেপ্টেম্বর প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোলিও, 19-20 সেপ্টেম্বর বাড়ি বাড়ি অভিযান। এবং সর্বশেষ খবরটি হলো, আসামের 28 লক্ষ মানুষের আধার কার্ডের সমস্যা সেই তিমিরেই, সুপ্রিমে আধার মামলা সুস্মিতার, শুনানি পিছল আরও 2 সপ্তাহ, সুপ্রিম কোর্টে শুনানি 12 সেপ্টেম্বর, সিএএ বাতিলে আশাবাদী আশু। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বুলডোজারে গুড়িয়ে দেওয়া মাদ্রাসা পুনর্নির্মাণ করবেন বদরুদ্দিন আজমল, মাদ্রাসায় জেহাদি যুগের অভিযোগ সরকারকে প্রমাণ করতে বলেছেন তিনি। সরকার প্রমাণ করতে না পারলে 5-6 মাস পর সেই মাদ্রাসা পুনর্নির্মাণের উদ্যোগ নেবেন আজমল। আসামে মাদ্রাসা ধ্বংস করা নিয়ে জাতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এআইইউডিএ প্রধান বলেন, সব কিছুর সীমা থাকে, কেন মাদ্রাসা ভাঙবে সরকার, মাদ্রাসা ভাঙলে জেহাদির তত্ত্ব প্রমাণ করতে হবে, 34 বছরের পুরনো মাদ্রাসা কেন ছেড়ে দেব আমরা, সরকার প্রমাণ করতে না পারলে 5-6 মাস পর ফের মাদ্রাসা নির্মাণ করব, মাদ্রাসা ধ্বংস করার কারণ নিয়ে সরকারকে তুপ দেখে ধুবড়ির সাংসদের প্রতিক্রিয়া। মৈরাবাড়িতে প্রথম মাদ্রাসা ধ্বংস করার কারণ ছিল সেখানে বৈদ্যুতিক লাইন খারাপ, ছোট ছোট পড়ুয়াদের ক্ষতি হতে পারে। দ্বিতীয় মাদ্রাসা ধ্বংস করার কারণ বলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, 36 বছর পর ঘুম ভেঙেছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের, সারা দেশকে সেই কারণ দেখানো হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মুখে ভিন্ন কথা বলছেন। মাদ্রাসায় বুলডোজার চালানোর আগে কেন বলেননি এটা আল কায়দার ঘাঁটি, আল কায়দার ঘাঁটি হলে আমরা কেন আপত্তি করব, আল কায়দা হুজি কেউ চায় না দাবি করে তিনি বলেন, প্রকৃত কি কারণে মাদ্রাসা ধ্বংস করা হয়েছে সেটা বলতে হবে সরকারকে, জেহাদি বলে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাই মাদ্রাসায় জেহাদি যুগ প্রমাণ করতে হবে, মাদ্রাসা ভবন গুড়িয়ে দেওয়ার পক্ষে তথ্য প্রমাণ দেখাতে হবে, আল কায়দা হুজি কেউ চান না, একজন অন্ধলুকও চায় না, কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বলেননি জেহাদির জন্য ভেঙেছেন মাদ্রাসা, এখন কোনো কারণ দেখাতে না পেরে সংবাদ মাধ্যমে বলছেন আল কায়দার কার্যালয় ছিল, সেটা এখন প্রমাণ করে দেখাতে হবে। অপরদিকে করিমগঞ্জ জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 18 সেপ্টেম্বর রবিবার 0-5 বছরের শিশুদের পোলিও প্রতিষেধক টিকা দেওয়া হবে। বিশেষ জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও প্রতিটি শিশুকে পোলিওমুক্ত রাখতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই দিনটির কর্মপন্থা স্থির করতে সোমবার করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে স্বাস্থ্য বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় যে পার্শ্ববর্তী দেশে এখনও পোলিও রোগের কিছু কিছু প্রাদুর্ভাব বিদ্যমান রয়েছে, যার প্রতিরোধী ব্যবস্থা হিসেবে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৈঠকে জেলা শাসক জানান, 18 সেপ্টেম্বর রবিবার জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 0-5 বছরের শিশুদের পোলিও প্রতিষেধক টিকা খাওয়ানো হবে, পাশাপাশি 19 ও 20 সেপ্টেম্বর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার প্রতিটি বাড়িতে 4 সদস্যের একটি টিম ঘুরে ঘুরে বাদ পড়া শিশুদের পোলিও প্রতিষেধক টিকা প্রদান করবে। এই কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমাজ কল্যাণ বিভাগ ও বিদ্যালয়ের শিক্ষকরা সহযোগিতা করবেন। অপরদিকে হাইলাকান্দিতে দত্তক পুত্রের হাতে নৃশংস খুন হলেন মা, ঘটনাটি ঘটেছে শহরের টুল রোডে বৃহস্পতিবার সকালে। পরম স্নেহে লালন পালন করা দত্তক পুত্রের হাতে প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী জয়শ্রী দেবরায়।
এই ঘটনায় শহর জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাইলাকান্দির সার্কেল অফিসার ডেভিড কুমার বোরা, সদর থানার ওসি অম্পি দাওলাগাপু ও ইন্সপেক্টর কৃষ্ণা রাজবংশী। সূত্র মতে গলায় নাইলনের রশি পেঁচিয়ে মাকে খুন করেছে ত্রিদীপ রায়। প্রাথমিক অনুসন্ধানে এমনটাই ধারণা পুলিশের। পুলিশ ঘাতক কলেজ পড়ুয়া যুবক ত্রিদীপকে ঘর থেকেই আটক করার পর গ্রেফতার করেছে। সেই সঙ্গে হতভাগ্য ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে পাঠায়। এলাকা সূত্রে জানা গেছে 2020 সালে হাইলাকান্দি জেলা কোষাগার কার্যালয় থেকে অবসর গ্রহণ করেন জয়শ্রী দেবরায়। স্বামী দিলীপ দেবরায় কর্মসূত্রে খাচার জেলার উদারবন্দে থাকতেন, তারা ছিলেন নিঃসন্তান। পালিত পুত্র ত্রিদীপ দেবরায়কে নিয়ে শহরের টুল রোডের ভাড়া বাড়িতে দীর্ঘদিন থেকে থাকতেন জয়শ্রী দেবরায়। নিঃসন্তান দম্পতি ওই যুবককে দত্তক নেন যখন তার বয়স ছিল মাত্র 4 মাস। বর্তমানে সে হাইলাকান্দি এসকে কলেজের বিকম তৃতীয় সেমিস্টারের ছাত্র। প্রতিবেশী ও আত্মীয়দের সূত্রে জানা গেছে জুয়া ও মাদকে আসক্ত প্রদীপ প্রায়ই টাকার জন্য মায়ের সঙ্গে দুর্ব্যবহার করত। এ নিয়ে মামলা পুলিশ আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে সদর থানায় দায়ের করা মামলায় খুন হওয়া জয়শ্রী দেবরায়ের দুই নিকটাত্মীয় অভিষেক সোম ও রক্তিমাপ দে জানান, বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ জয়শ্রী দেবরায়ের ঘর মালিক ফোন করে তাদের জানান মাসি পিসি ডাকলে ঘরের ভিতর থেকে কোনো সাড়া দিচ্ছেন না। এরপর তারা দুইজন সেখানে ছুটে যান, ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেন। এরপর ঘাতক ত্রিদীপ দরজা খুলে দিয়ে জানায় তার মা মারা গেছেন। প্রদত্ত এজাহারে তারা আরো উল্লেখ করেছেন ঘরে ঢুকে তাদের চোখ কপালে উঠে মেঝেতে পড়ে রয়েছে জিহ্বা বের করা জয়শ্রী দেবীর নিথর দেহ। দেহটি টেনে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাচ্ছিল ঘাতক ত্রিদীপ বলে ধারণা করেন তারা। এরপর তারা সঙ্গে সঙ্গে আত্মীয় ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের কাছ থেকে নাইলনের দড়ি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে অনুমান মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘাতক ত্রিদীপ দেবরায়ের শরীরে নখের আঘাতের চিহ্ন রয়েছে। হাইলাকান্দির সার্কল অফিসার ঘটনাস্থলে গিয়ে এনকোয়েস্ট করার পর ময়না তদন্তের জন্য পুলিশ লাশ হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে নিয়ে যায়। অনুমান করা হচ্ছে ভোর রাত 4:30 নাগাদ খুনের ঘটনা ঘটেছে। মাকে খুন করে ঘরের মধ্যেই দিব্যি সময় কাটাচ্ছিল ঘাতক ত্রিদীপ। এদিকে হাইলাকান্দি সদর থানার ওসি আম্পি দাওলাগাপু সংবাদ মাধ্যমকে বলেন পুলিশের প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা স্পষ্ট হয়েছে। পালিত পুত্র ত্রিদীপের হাতে শ্বাসরুদ্ধ হয়ে তিনি খুন হয়েছেন। ওসি দাওলাগাপু আরও জানান ঘাতক যুবককে ইতিমধ্যে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশি তদন্ত জারি রয়েছে, শীঘ্রই খুনের জট খুলবে। খুন হওয়া জয়শ্রী দেবরায়ের ভাইয়ের ছেলে রক্তিমাপ দে সংবাদ মাধ্যমকে জানান টাকার জন্য পালিত পুত্র শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে তাদেরকে পিসি অবগত করিয়েছেন আগেই। এ নিয়ে হাইলাকান্দি সদর থানায় অভিযোগ করা হলে মাস তিনেক আগে পুলিশ ত্রিদীপকে আটক করে পুলিশ পরে শাসিয়ে ছেড়ে দেয়। মাও এসে নিয়ে যান, কিন্তু চড়া পেয়ে এসে জয়শ্রী দেবরায়ের আত্মীয় স্বজনদের হুমকি দেয় সে নিজে আত্মহত্যা করে ফাঁসাবে। এ নিয়ে আত্মীয় স্বজনরা হাইলাকান্দির এডিএম এর আদালতে ত্রিদীপের বিরুদ্ধে পৃথক একটি মামলা করেন, কিন্তু পিসি যে এভাবে বেগুড়ে প্রাণ হারাবেন সে কথা ভাবতেই পারছেন না রক্তিমরা। তারা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চান। দায়ের করা এজাহারে ত্রিদীপকে তারা সরাসরি অভিযুক্ত করেছেন বলেও জানান রক্তিম। অপরদিকে আর্থিক শক্তির নিরিখে পুরকর এপ্রিল অবধি সম্পত্তির হিসেব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শহর এলাকার বাসিন্দাদের মাথায় অতিরিক্ত পুরকরের বোঝা চাপানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে সরকার। আগামী এপ্রিল নাগাদ বর্ধিত হারে কর বসছে পুরো এলাকার সম্পত্তির উপর, ফলে প্রতিবাদ দনিত হচ্ছে বিভিন্ন মহলে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীও পুরকর বৃদ্ধিকেই সমর্থন করেছেন। তার মন্তব্য, যারা দিতে পারেন তাদের কাছ থেকে নিতে আপত্তি কোথায়? অবশ্য গরিব মধ্যবিত্ত লোকের উপর অতিরিক্ত পুরকর না চাপানোর কথাও বলেছেন তিনি। কিছুদিন আগেই সরকারের গৃহ ও নগর সংক্রান্ত বিভাগ থেকে ফরমান জারি হয়েছে, পুরো এলাকার বাসিন্দাদের সম্পত্তির সমূল্যায়ন করে হিসেব জমা দিতে হবে। 10 সেপ্টেম্বরের মধ্যেই সম্পত্তির হিসেব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে শহরের বাসিন্দাদের। পুরসভার কার্যালয় বা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রত্যেককে দাখিল করতে হবে সম্পত্তির হিসেব। তাই আগামী এপ্রিল থেকে পুরকরের নতুন নিরিখ চালু হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। পুরকরের হার যে অনেকটাই বাড়ছে এর ইঙ্গিত স্পষ্ট। গৃহ ও নগর সংক্রান্ত বিভাগের নির্দেশনা অনুযায়ী কার ঘরে কী রয়েছে সব তথ্য জানাতে হবে। আগে কী ধরনের ঘর ছিল, এখন কী ধরনের হয়েছে,
আসাম টাইপ না বিল্ডিং, ফাঁকা ঘর কয়টি রয়েছে, রান্নাঘর কয়টি, টয়লেট কয়টি, টিউবওয়েল রয়েছে কিনা, ঘরের ভান্ডারে কি রয়েছে, খোলা বারান্দা না ঘেরা বারান্দা, গ্যারেজ রয়েছে কিনা, সব কিছুর তথ্য দাখিল করতে হবে। শুধু শৌচালয়, স্নানাগার, খোলা বারান্দা, প্রার্থনা ঘরের তথ্য প্রকাশ করতে হবে না। তার মানে বেড়া দিয়ে ঘেরা বারান্দা, রান্নাঘর, গ্যারেজ ইত্যাদির উপরও নতুন করে কর দিতে হবে পুরো এলাকার বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই পুরো কর বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ হচ্ছে শহর এলাকায়, কিন্তু এখনই কর দিতে হবে না বলে পুরো এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। আগামী এপ্রিল অবধি সম্পত্তির হিসেব দাখিল পর্ব চলবে বলে তিনি জানান। তবে পুরো কর যে বাড়বে এর ইঙ্গিত রয়েছে তার মন্তব্যে। হিমন্তের মন্তব্য, পুরো করের কথা আসেনি এখনও, শুধু সম্পত্তির হিসেব দাখিল করতে বলা হয়েছে। আইন অনুযায়ী কাকে কতটা কর দিতে হবে এর হিসেব করা হচ্ছে, তারপর কতটা কর হবে সেটা মানুষের শক্তির উপর নির্ভর করবে। সাততলা বিল্ডিং হলে কর বেশি হবে, আসাম টাইপের কর হলে কর কম হবে, কেউ নয় তলার ঘর নির্মাণ করলে তাকে বেশি দিতে হবে কর, সরকার এখন শুধু হিসেব নিচ্ছে। তবে গরিব মধ্যবিত্তদের উপর অতিরিক্ত কর না চাপানোর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু আর্থিক দিক থেকে শক্তিশালী লোকদের কাছ থেকে অতিরিক্ত কর আদায়ের পক্ষে রয়েছেন তিনি। তার মন্তব্য, কার কতটা কর হবে সেটা নির্ভর করবে আর্থিক পরিবেশের উপর, গরিব মধ্যবিত্তদের উপর অতিরিক্ত কর চাপানো হবে না। কিন্তু যারা দিতে পারে তাদের কাছ থেকে নিতে কি আপত্তি থাকতে পারে? তিনি জানান, এপ্রিল অবধি সম্পত্তির হিসেব নেওয়া চলবে, এখন শুধু হিসেব করতে বলা হয়েছে, কর সংগ্রহ করতে বলা হয়নি। আসলে হিসেবটা কি সেটা জানতে চাই আমরা। অপরদিকে আসামে 28 লক্ষ মানুষের আধার কার্ডের সমস্যা সেই তিমিরেই, খুব সহজে মিটবে না এই সমস্যা। বুধবার এই মামলা উঠে সুপ্রিম কোর্টে, কিন্তু শুনানি হয়নি এদিন। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আরও 2 সপ্তাহ পর, এমনটাই বৃহস্পতিবার জানিয়েছেন রাজ্যসভার সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। এনআরসির প্রথম খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়েছিল তাদের আধার কার্ড তৈরি করার বিষয়টি থমকে দাঁড়িয়েছে, ফলে গোটা আসাম জুড়ে একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে পূর্ব পাকিস্তানের উদ্দাস্তু বাঙ্গাল হিন্দুরা এনআরসির প্রথম খসড়া তালিকায় নাম বাদ যাওয়ার পর থেকেই সমস্যায় রয়েছেন। যারাই পরে এনআরসিতে নাম তুলতে গিয়েছেন তাদের বায়োমেট্রিক নেওয়া হয়, হাতের আঙ্গুলের চাপ ও চোখের মনির স্ক্যান করে ছবি নেওয়া হয়। এরপর তাদের মধ্যে বেশিরভাগের নামই এনআরসির চূড়ান্ত তালিকায় উঠেছে, কিন্তু প্রচুর নাম এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদও পড়ে। পরবর্তী সময়ে দেখা যায় এনআরসির চূড়ান্ত তালিকায় নাম উঠলেও যখনই সংশ্লিষ্ট ব্যক্তি আধার কার্ড করতে গিয়েছেন তখনই সমস্যায় পড়তে হয়েছে, বিচার দেবে সর্বোচ্চ আদালত। আসাম তথা উত্তর পূর্বের জনগণের প্রতিবাদ এক প্রকার উপেক্ষা করেই 2019 সালের ডিসেম্বরে সংসদের উভয় কক্ষে গৃহীত হয় নাগরিকত্ব আইনের সংশোধনী বিলে। রাষ্ট্রপতির অনুমোদনের পর জানুয়ারিতে বিজ্ঞপ্তি জারি করে সারা দেশে কার্যকরী করা হয় সংশোধিত নাগরিকত্ব আইন, ফলে তখন থেকেই সিএ এর বিরুদ্ধে শুরু হয় সর্বোচ্চ আদালতে আইনি লড়াই। সারা দেশে প্রচুর সংখ্যক সংগঠন ওই ব্যক্তির আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। আসু সহ আসামের বিভিন্ন সংগঠনও সিএ এর বিরুদ্ধে মামলায় অংশীদার হয় সুপ্রিম কোর্টে। কোভিডের জন্য অবশ্য দীর্ঘদিন ধরে থমকে ছিল শুনানির প্রক্রিয়া, তবে আগামী 12 সেপ্টেম্বর থেকে ফের শুনানি শুরু করার দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত। মুখ্য বিচারপতি উদয় উমেশ ললিত ও বিচারপতি এস রবীন্দ্র ভাটের আদালতে 12 সেপ্টেম্বর প্রায় 220 আবেদনের উপর শুনানি গ্রহণ করা হবে। তাই আসুনেতারাও সিএএ বাতিলের ব্যাপারে ফের উৎসাহী হয়ে উঠেছেন। মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট আসাম তথা উত্তর পূর্বের সমস্যার পৃথক মান্যতা দিয়েছে, কারণ সিএ এর বিরুদ্ধে তাদের আধার কার্ড প্রক্রিয়া ব্লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত তাদের আধার কার্ড ব্লক থাকবে। কিন্তু কবে হবে এনআরসি, ব্লকই বা ছুটবে কবে, এ নিয়ে অনিশ্চয়তার দোলা চলে আসামের প্রায় 28 লক্ষ নাগরিক। তাদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া থমকে দাঁড়িয়েছে, ঘোর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এর মধ্যে কয়েক লক্ষ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য বিষয়ের উচ্চশিক্ষার্থী ছাত্রছাত্রীও আছে, যারা আধার কার্ড না থাকায় ব্যাপক সমস্যার মুখোমুখি, বাইরের বিভিন্ন রাজ্যে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছে। যারা কেন্দ্রীয় সরকারের চাকরির আবেদন করেছেন তারাও আধার কার্ডের জন্য আবেদনপত্র জমা দিতে পারছেন না। গত 3 বছর ধরেই আধার কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়ে আছেন এইসব নাগরিকরা। এইসব নাগরিকদের হয়ে সাংসদ সুস্মিতা দেব সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ সম্পর্কিত মামলা করেন।
এই মামলার প্রথম শুনানিতে রাজ্য সরকার আরও কিছু সময় চায়। রাজ্য সরকারের বক্তব্য ছিল সলিসিটর জেনারেলের কোভিড হয়েছে তাই তারা কিছু সময় চাইছে। গত 24 আগস্ট এই মামলার শুনানিতে আসাম সরকার 28 লক্ষ লোকের আধার কার্ড দিতে যে জটিলতা রয়েছে সেটা মেনে নেয়। সরকার জানায় আধার কার্ডের বিকল্প হিসেবে কোনো নথি দিতে তাদের কোনো আপত্তি নেই, ফলে আধার কার্ড সংক্রান্ত জটিলতা সেই তিমিরেই, অর্থাৎ সমস্যাটা জিইয়ে রাখাই হলো। এদিকে সুস্মিতা দেব এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আসাম সরকারের দেওয়া বিকল্প নথি কতটা কাজে আসবে গুজরাট, তামিলনাড়ু বা উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে যাওয়ার পর? উত্তর, মধ্য বা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের সরকারের কাছে কতটা মান্যতা পাবে আসাম সরকারের দেওয়া এই বিকল্প নথি? আধার কার্ডের বিকল্প হিসেবে আসাম সরকারের দেওয়া নথি কি আদৌ নাগরিকত্বের মান্যতা পাবে? তো এইসব বিষয়ে এখনও ঝাপসা। সুস্মিতা দেব বৃহস্পতিবার জানান, এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, কিন্তু তা হয়নি সময়ের অভাবে। তালিকার 22 নম্বরে ছিল এই মামলা। উপস্থিত ছিলেন আমার আইনজীবী সহ সরকারের অ্যাটর্নি জেনারেলও, কিন্তু অন্য মামলার শুনানি শেষ হতে হতে সময় অতিক্রান্ত হয়ে যায়, ফলে এই মামলার শুনানির দিন পিছিয়ে গিয়েছে আরও 2 সপ্তাহ। আজকের বিশেষ বিশেষ